তোমার বিচ্ছেদের পর কত ঋতুর আনাগোনা, কত নতুন নতুন শুভ্র আভা কেটে গেল, একটি বারও তোমার হৃদয়ে বিগলিত হল না। শুরু থেকে অন্তিম মুহূর্তে করেছি শুধু অবহেলা, দুপুরের খড়খড় তীর্যক রোদের মতো হয়েছিলাম অপমানিত, লজ্জিত বোধ। যদিও একবার সেই লজ্জিত বোধ কেটে দৌড় দিয়ে এগিয়েছিলাম সাহসিকতার পরিচয় নিয়ে, কিন্তু তার ফলস্বরূপ কি পেয়েছিলাম? পেয়েছিলাম ঠোঁট উল্টানো একতাল অবজ্ঞা। তুমি ছিলে প্রথম তীরন্দাজ, তুমি ছিলে আমার হৃদয়ে কনকনে শীতের রাতে লিপির উষ্ণতা। কখনো তোমার আগমন ঘটেছিল মৃগ নাভির শুভ্রতায়, আবার কখনো মাতলার জলোচ্ছ্বাসে। আমার ভালোবাসা আমাকে আলিঙ্গন করেছিল নির্লজ্জভাবে অনাকাঙ্ক্ষিত অবহেলায়, তবুও ফিরিয়ে চেয়েছিলাম আমার দুর্দশায় পেখম ছড়ানো কারো অদৃশ্য করুণার আশায়, কিন্তু কেউ ফিরে তাকায়নি। শ্রাবণের মেঘের গর্জন যেমন ভীত সন্ত্রস্ত করে তোলে, তেমনি আমাকেও করেছিল নিঃশংস। তবুও উপেক্ষা করে সব কিছু মাড়িয়ে আবারও দৌড়িয়েছিলাম চিতাবাঘিনীর মতো। কি মিলেছিল? মিলেছিল বাঁকা ঠোঁটের গঞ্জনা, সেই তুমি মাঘের আচ্ছন্ন কুহেলিকায় অদৃশ্য হয়ে গেলে আর ফিরলে না, আর আমি হলাম দূর ভবিষ্যতের কাঙ্ক্ষিত পরিচিকা।